এখন তো গরমকাল, বেশি তেল মশলা খাওয়া ভালো নয়, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই গরমকালে শরীর যাতে সুস্থ হয়ে থাকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হলো টক ডাল। এই রেসিপিটি তৈরি করব আমি ডাল এবং কাঁচা আম দিয়ে। ডালের মধ্যে কাঁচা আম দিব, সেই জন্য এই রেসিপিটির নাম হচ্ছে টক ডাল। এই ডালটা হালকা হালকা টক ভাব হবে। তাহলে চলো শুরু করছি কথা না বলি। আমি আমার ডাল নিয়ে চলে এসেছি নাও পিসি। ঠিক আছে, আমি তাহলে আমটা পুরোটাই কাটি। পুরো আমটাই ডালে দেবে? না না, পুরোটা দেওয়া যাবে না, তাহলে ডালটা টক হয়ে যাবে। তাহলে কাঁচা কাঁচাই খাবো। ইয়ে, আমটা তো আমার হাতে আটেই না, দেখে তো মনে হচ্ছে পেকে গেছে। পেঁপে দেখি তো সব। এখানে আমি 250 গ্রাম দেশি মটর ডাল নিয়েছি। এখন আমি এই ডালগুলোকে সেদ্ধ করে নেব। এদিকে আমি উনুন জ্বালিয়ে দিয়েছি। ডালগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই ডালগুলোকে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে আমি 1 লিটার জল নিয়েছি। ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প জল দিয়েছি। ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি আর কিছুটা জল দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি 6-7টা চিরা কাঁচা লঙ্কা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই ডালটাকে সেদ্ধ হওয়া অব্দি হাই হিটে জাল করে নেব। তুমি কাটতে পারবা? হ্যাঁ পারবো। পারবা না, হাত কেটে যাবে। তুমি ধুয়ে দাও, আমি কেটে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি কাটবো। ও পিসি, দেখে মনে হচ্ছে আমটা পাকা। হ্যাঁ, লাল হয়েছে ভিতরে। এত টাইম দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডাল একদম টক হয়ে যাবে। বেছে বেছে বড়টা নিচ্ছে, টক লাগে না? ও খাচ্ছে, আমার দাঁত ছিঁচি করছে। কেমন করে কাটবো এটা? কি আটিটা সদ্যই দিয়ে দেবো পিসি? এই মা, কাটতে পারি না। দিয়ে দেবো সম্পূর্ণটা? দিয়ে দাও। আমার আম কাটা কমপ্লিট হয়ে গেল। মোটামুটি 15-20 মিনিট পর ফিরে এলাম। আমি দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। ডালটা দেখো কি সুন্দর ফুটছে। হ্যাঁ, ডাল সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে ডালগুলোকে আগে মিশিয়ে নেবো। ডালটাকে আমি মিশিয়ে নিয়েছি, এখন আমি ডালটাকে নামিয়ে দেবো। ডাল এখন আমি ফোড়ন দেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল, দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, দিয়ে দিচ্ছি কয়েকটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এখন সমস্ত উপকরণ আমি বাদামি রং করে ভেজে নেবো। ফোড়নটা আমার ভাজা হয়ে গেল। এখন আমি কেটে রাখা আমগুলোকে ছেড়ে দিচ্ছি। আমগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আম দিয়ে খুব একটা ভাজার প্রয়োজন নেই, একটু নাড়াচাড়া দিয়ে সঙ্গে সঙ্গে ডালটাকে ঢেলে দেবে। আমি এখন ডালটাকে ঢেলে দিচ্ছি। এখন আমি আর কিছুক্ষণ জাল করে নেব। এখন গলক আসা অবধি আর কিছুক্ষণ আমি জাল করে নেব। এখন আমি ডালে হলুদ দেব। গরম ডালে হলুদ দিলে দলা পেকে আসে, সেই জন্য আমি কিছুটা জল নিয়ে হলুদটাকে গুলিয়ে দেব।
হয়েছে? হলুদটা আমি এখানে ভালো করে গুলে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর আসলো। এভাবেই খেয়ে নি, অল্প টেস্ট করে দেখি তো বেশি কেমন ডালটা রান্না। বাবা আমি আর রান্না করতে পারবো না, পিসি তুমি রান্না করো, আমার টোক টোক ধোয়ার চলে গেল ধোয়ায়। তাই? হ্যাঁ, এবার আমার পিসি এটুকু রান্না করে হাঁপসে গেছে। ডাল আমার তৈরি, এখন আমি নামিয়ে দেবো। আমার পিসি মনে ডাল খুব সুন্দর করে রান্না করেছে, এখন আমি ডাল পরিবেশন করছি। আমাদের টক ডাল একদম তৈরি, তোমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে। আশা করি আজকের ভিডিওটি সকলেরই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে।